বিএনপি জাতীয় স্থায়ী কমিটি আমাদের সামনে থাকি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জেলার সহযোগিতা আমার ভাই, আমাদের অর্গানাইজ সেক্রেটারি আমার ছোটো ভাই ভাইয়ের, আসলে সরকারের যখন পতন সুনিশ্চিত তখন চারিদিক থেকেই সরকার আক্রান্ত, দেশে যে গণতন্ত্র যে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক আগে থেকে, আজকে বাংলাদেশের মানুষ যখন জেগে উঠেছে সারা দেশেই, যেখানে আমরা হাজার হাজার মানুষের মিছিল করতাম সেখানে লক্ষ লক্ষ মানুষের তার জনস্রোত, এই অবস্থায় এই নিশিরাতে অবৈধ স্বৈরাচারী হাসিনা সরকার মৃত্যু হয়ে হাসিনার নির্দেশেই এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়ার উপরে চাপিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট করে আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে বলে যাচ্ছি, খুব দ্রুত এটা স্থগিত করা হয়েছে, খুব দ্রুত যে কোনো মূল্যে নওগাঁয় সমাবেশ হবে হবে এবং আমরা নওগাঁ শহীদ জিয়ার দুর্গ অতীতে আমরা জাতীয় সংসদ আন্দোলন সঙ্গে প্রমাণ করি, আজকে নেতা কর্তৃপক্ষ করেছে আমাদের প্রধান অতিথি, তিনিও অত্যন্ত ধৈর্য সহকারে সংসদ করে আজকে এখানে উপস্থিত হয়েছে। আমি আমার ভাইদের বলবো, সংবাদপত্র মিডিয়ার ভাইরা, আপনারা জাতির বিবেক আপনার সব কিছু দেখলেন, পরিবেশ পরিস্থিতি সমস্তই ঠিক ছিল, গণতান্ত্রিক উপায়ে এই সমাবেশ করার কথা ছিল এবং সারা দেশেই যেখানে আমরা 20,000 লোকের সমাবেশ হবে বলে মনে করি, এখানে আজকে লক্ষাধিক লোকের সমাবেশ, এটা দেখেই সরকার জিতে গেছে। বিএনপি স্বর্ণতিকালে গত 13 বছরের মধ্যে ঢাকায় যে ঐতিহাসিক সুবর্ণ জয়ন্তী যে বিস্তৃতি ছিল, এটি যেন মনে হচ্ছিল যে বাংলাদেশের একটা জনগণের বিপ্লব শুরু হয়ে গেছে, সরকার সেজন্য শঙ্কিত, সরকারের যারা খুবই আজ্ঞা বহাল ছিল তারা আজকে বিদেশে নিষিদ্ধ হয়েছে, যারা বিদেশ সরকারের পথ বন্ধ, তাই সেই জন্য মরণ কামড় এইরকম ধরনের স্বৈরাচার এরশাদ আয়ুব খান ওই ধরনের মরণ কামড় মেরেছিল, আজকের এই অবৈধ স্বৈরাচার সরকারের পতন সুনিশ্চিত এবং এই 144 দিয়ে মিটিং বন্ধ করে সরকার রক্ষা পাবে, সরকার জনশ্রুতি নিশ্চিত হয়েছে। এখন আমাদের সামনে আমাদের যে বরেণ্য নেতা আমাদের, আমি খুবই আনন্দ বোধ করি যে এই যার হাত ধরে এই রাজনীতির আজকে এই জায়গায় আমাদের সেই জাতীয় স্তরের সদস্য সাবেক বয়সত্তরিং আমরা কি কারণে এখানে উপস্থিত হয়েছি অথবা আমরা এখানে উপস্থিত হওয়ার আগে গতকাল থেকে আপনারা সম্পূর্ণ বিষয় আছেন, আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে আমরা উপস্থিত আছি আমার গাইডের আছে এবং আরো অন্যান্য নেতৃত্ব দিয়েছেন, আমার নাম বলছেন সবাই সবাইকে চিনেন, আমি তাই নাম বলার থেকে এখানে আমার লিখিত বক্তব্য আছে যেটা আপনারা পেয়ে যাবেন, সেটা আপনারা সাংবাদিকরা যেভাবে দিতেন সেভাবে আমি তার আলোকেই আমি আমার কথাগুলো বলবো, যে কথাগুলো এখানে আসছে
ম্যাজিস্ট্রেটি বেগম খালেদা জিয়ের বিচার করেছেন। তিনি একজন আপোষহীন একজন সংগ্রামী নেতা, যিনি স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর ক্লান্তিহীন সাহসের সাথে তিনি জনগণকে সংগঠিত করে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন এবং দেশের জনগণ তাকে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত করেছে। আমি শুধু তাই না, তিনি তারপরে এত নির্যাতন এত কিছু, তারপরে তিনি গণতন্ত্রের লড়াই চালিয়ে রেখেছেন, যে কারণে আমাদের দেশে নয় দেশে বিদেশে গণতন্ত্র মানুষ যাকে মাদার অফ ডেমোক্রেসি হিসেবে অভিষিক্ত। আপনারা জানেন তিনি আজকে একটা দুর্গার মৃত্যুর সংগীতখানে লড়াই করছেন হসপিটালে। বারবার সরকারের কাছে বলা সত্ত্বেও তার চিকিৎসার জন্য সরকার কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, বরং পদে পদে বাধার সৃষ্টি হচ্ছে। এরকম খালেদা জিয়া এই যে চিকিৎসাটা, এই দাবিটা কোনো দয়া মানুষ অত কোনো মানবিকতার প্রশ্ন, এটা একটা নাগরিক গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক বিশ্বে মানুষের তার মধ্যে স্বাস্থ্যসেবা বা চিকিৎসা তার একটা অর্থাৎ খালেদা জিয়া একটি চিকিৎসা পাওয়ার অধিকার নেয়, কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত করা এবং তাকে তীরে তীরে হত্যা বা মৃত্যুকে ফেলে দেওয়া ষড়যন্ত্র বলেই সাধারণ মানুষ এখন ধারণা করে। সে কারণেই আমরা সারা দেশের মানুষের কাছে যাচ্ছি, 22 তারিখ নয় বরং আরও আগে থেকে 22 তারিখের দেখা থাকায় আরও মানুষের মনোভাব দেখুন, মানুষের চোখের মধ্যে তাকালে এটা অনুমান করতে পারে বাংলাদেশের 70-99 জন মানুষ এবং খালেদা জিয়া সুচিকিৎসা চায়, তার মধ্যে নিষ্ঠুর আচরণের জন্য মানুষ এটা আমাদের জনসভাগুলি লক্ষ্য করলে দেখা যায় কত পরিশ্রম করতে হয়। সব জায়গায় একটা জনগণের ধারণা আজকে আমার মনে হয় সরকার অত্যন্ত ভীত সন্তুষ্ট থাকার কারণ হলো জনগণের সমর্থন না নিয়ে দিনে ভোট রাখে, প্রশাসন দিয়ে ভোট চুরি করে তারা সরকার, সে কারণে জনগণের প্রতি তাদের আস্থা নেই, জনগণেরও তাদের এই সরকারের প্রতি আস্থা নেই। জনগণের ভোট চুরির পাশাপাশি দূর দরাজে এই সরকার আপনারা ইদানিংকালে দেখবেন যে এক আমেরিকা থেকে বলা হয়েছে 4,46,000 কোটি টাকা আমেরিকায় ঢুকেছে এবং গত 2 বছর যাবৎ বলা হচ্ছে মোর দেন 10,00,000 টাকা বিদেশে অর্থাৎ মুদ্রা পাচার করেছে। এই যে টাকা বাংলাদেশের গরিব মানুষের টাকা, এই যে লুটপাটের মাধ্যমে উন্নয়নের নামে যে লুটপাট, এই বিদেশ থেকে যে সাহায্য সহযোগিতা আসছে সরকার বলছে মানুষের মাথা কিছু আয় পাচ্ছে, কিন্তু সরকার বলছে না জনগণের যে মাথা কিছু ঋণের বোঝা বাড়ছে প্রতিদিন কত, সে কথাটা কিন্তু তারা বলছে না। এই ঋণ তো জনগণকেই পরিশোধ করতে হবে, সে কারণেই আজকে সকল দিক থেকে আমরা গণতন্ত্রের দিক থেকে বিচ্ছিন্ন, আমরা সব কিছুতে সদ্য আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন একটি গণতান্ত্রিক দেশগুলিকে দাওয়াত করেছে, আমন্ত্রণ করেছে, সেখানে 100টি দেশের মধ্যে বাংলাদেশ পড়েনি, পাশে নেপাল ভারত সহ 100টি দেশ, 19-এর পরে দুর্বল গণতান্ত্রিক দেশগুলিতে নাকি আগে যাচ্ছে। আমরা যতটুকু জানি বিশ্বের মধ্যে ভারত হল সর্বোচ্চ গণতান্ত্রিক দেশ, এর উপরে অর্থাৎ লোকসংখ্যার দিক থেকে বিবেচনা করলে এর চেয়ে বড় গণতান্ত্রিক দেশ আর বিশ্বের অন্য কোথাও নাই। ভারত দুর্বল গণতন্ত্রের দেশ, ভারতে আজ পর্যন্ত কিন্তু এখানে সরকার গঠন করার ইতিহাস বা নদীর আদর, অথচ তার পাশে বাংলাদেশ সরকার ভোট ছাড়া জনগণের ভোট বঞ্চিত করে প্রশাসনের দেশগুলি কায়দায় তারা সরকারে আগে 12টি বছর। এই অবস্থাটাই আমরা নিশ্চয়ই দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে ঘরে বসে থাকতে পারি না,
আমাদের একটা ইতিহাস আছে এই দলের চেষ্টা প্রতিষ্ঠা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 71-এর স্বাধীনতার ঘোষণা দিয়ে করতে সূচনা করেছিলেন আমরা কাছে। তিনি ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেন নাই, অর্থাৎ সম্মুখ সময়ে তিনি বিজয়ী হয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা ঠান্ডা দিয়েছেন। তার দল কেন্দ্রের প্রতিশ্রুতি বহুদলীয় গণতন্ত্র প্রতিশ্রুতি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশের জনগণকে উদ্বুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং সার্বভৌমত্ব নিশ্চিত করা, স্বনির্ভর দেশ গড়া এবং ন্যায় বিচার এবং সাম্য মানবতা বাংলাদেশের থাকবে। কিন্তু আমরা দেখছি এই শব্দগুলির কোনোটাই কিন্তু বাংলাদেশের অধিকার সরকারের অধিকার আমরা খুঁজে পাচ্ছি না। মানবতা বিরোধী আপনারা দেখছেন জাতিসংঘের বিভিন্ন হিউম্যান রাইটস হিউম্যান ওয়াচ বারবার এই রিপোর্ট পালন করতেছে এবং সরকারকে দোষারোপ করছে যে এই যে গ্রুপ সরকার জড়িত এবং এই গ্রুপ তারা তদন্ত করতে আসে তাদেরকে আসতে দেওয়া হয়। এগুলো কিন্তু আমার বাংলাদেশ কয়েকদিন আগে আমেরিকান প্রশাসন সংস্থা থেকে বলা হয়েছে এবং 60 গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তারা ব্ল্যাকলিস্ট এটা সেন্সার অর্থাৎ তাদের পাসপোর্ট তাদের ভিসা বাতিল তারা দিতে পারবে। তার মধ্যে পুলিশের আইজিপি র্যাবের প্রধান সহ অনেক বড় বড় কর্মী এটা পুলিশ একটা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় নিরাপদ জনগণের নিরাপত্তা রাষ্ট্রের অভ্যন্তরে তিনি যদি সন্ত্রাসী কাজে তিনি যদি চিহ্নিত হন অন্য রাষ্ট্র দ্বারা তাহলে আমাদের মান সম্মানটা কোথায় আছে? র্যাবের প্রতিষ্ঠানগুলো অনুসরণীয় এই প্রতিষ্ঠানগুলি সার্ভিস অফ ভুল অনুযায়ী চলতে পারে আইন মতো চলতে পারে না, অর্থাৎ সরকারের ইচ্ছা একটা ব্যক্তির ইচ্ছা বাস্তবায়ন করতে গিয়ে আজকের প্রতিষ্ঠানগুলি দেশে বিদেশে আজকে প্রশ্নের সম্মুখীন হচ্ছে মান সম্মান নষ্ট হচ্ছে এবং আরও অনেক কিছু দেখা গেল। একের প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে আজকে দুবাইতে আসেন দুর্গা বাজারের অভিনন্দন সেখানে কারাদণ্ড এবং তিনি গৃহবন্দী হিসেবে আসেন, তাহলে এগুলি কিন্তু সুস্পষ্ট। সে কারণেই আমরা যে শব্দ দিয়ে যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতান্ত্রিক রাষ্ট্র আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলে নেতা কর্মীদের এটা নৈতিক দায়িত্ব সেই গণতন্ত্রকে আমরা নেত্রীর যেমন চিকিৎসার দাবি করছি আমরা পাশাপাশি কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করছি এবং তারা যেটা ভেবেছে খালেদা জিয়াকে বন্দি রেখে তিলে তিলে মারলে আমাদের নেতার আমাদের নেতা কিন্তু ইতিমধ্যেই তৈরি আছে এবং তৈরি হয়ে সেটাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক তিনি বিদেশে থাকলে বসে তিনি দিনরাত্রি পরিশ্রম করছেন এবং প্রতিনিধিদের সংগঠিত করছেন দলকে সংগঠিত করছেন জনগণকে সংগঠিত করছেন। এই সংগঠিত করার প্রক্রিয়ার একটি অংশই ছিল আজকের এই জনসংগ্রাম এবং তিনি একটি শব্দ উচ্চারণ করেছেন তুমি যদি তুমি ভয় পাও তাহলে আন্দোলন সংগ্রাম ছাড়া কোনদিন প্রতিষ্ঠিত আন্দোলন সংগ্রামের আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেছেন ভোট আমাদের দিবে কিন্তু আপনার ভোটের অধিকার আদায় করা না তার জন্য আমাদের সমস্যা আমি যাকে খুশি তাকে ভোট দেন দিনের ভোট দিনে দিবেন ভোট কেন্দ্রে ভোট দিবেন এই আহ্বান ও আপনারা শুনেছেন। তাহলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার জন্য কিন্তু আজকে আন্দোলন করছে না, অর্থাৎ সেই উদ্দেশ্য নিয়ে এই শহীদদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হচ্ছে সেই স্বাধীন বাংলাদেশে ন্যায় বিচার সাম্য দুর্নীতিমুক্ত একটা দেশ থাকবে যেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে যেখানে অবিচার হবে না বিচারের নামে খালেদা জিয়ার সাথে অবিচার করা হবে খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় অথচ হাজার হাজার লোককে তারা জামিন দিচ্ছে কোন আইনের বলে তারা জামিন সেই অর্থেই আমরা এখানে আমি এটাও বিশ্বাস করি এই মুহূর্তে আমরা মাঠে না প্রশাসনের সব
সামনাসামনি সেই যুদ্ধ মোকাবেলা করার সক্ষমতা অভিজ্ঞতা আমাদের আছে। কারণ সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমরা সিংহের গর্জন দেখে বলে দিচ্ছি, আমরা শিয়ালের ঢেউ শিয়ালের ডাকে আমাদের ভয় পাওয়ার ব্যাপার না। আমরা নিয়মতান্ত্রিকভাবে পথ চলতে চলছি, যখন নিয়মতান্ত্রিক পথ চল অবরুদ্ধ হবে তখন আমরা নিয়মের কথা নিয়ে নিতে পারব। সেটি আজকে প্রশাসনের কাছে আমরা অনুমতি চেয়েছি, ভবিষ্যতে কোনো কর্মসূচি পালনে আমরা প্রশাসনের কাছে অনুমতি নাও চেয়েছি। সুতরাং সেই প্রশাসক যদি জনগণের মুখোমুখি হতে চায় তাহলে সেই চ্যালেঞ্জ অবশ্যই আমরা আমাদের হবে। কারণ আমরা একটা সুদক্ষ পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সুতরাং আমরা দেশের সেবায় যারা আছে তারা যদি দেশের জনগণের উপরে বন্দুক কাজ করে তাদেরকে মোকাবেলা করার দায়িত্ব আমাদের আছে। তাই আমার মনে হচ্ছে যে কোনো একটা প্রবাদ আছে, বাতি বিজার আগে নাকি খুব করে জড়িয়েছে, বর্তমান অবস্থাটা খুব তাই মনে হয় চারিদিকে বিজ্ঞাস চারিদিকে তারা আপনারা জানেন তার এক মন্ত্রীরা তাকে কানাডাতে গ্রহণ করেন কোনো দেশে, এমনকি এয়ারপোর্টের যে ওয়েটিং রুম থাকে সেখানেও তার জায়গা হয় না, সে খুব পথে শুয়ে আছে। অর্থাৎ তারা যে পালাবে পালাবে কোনো দেশ নয়, সে কারণেই আমি সরকার পালাতে যখন পারবেন না দেশে যখন থাকতে হবে দেশের মানুষের সাথে মিলামশা করে দেশের মানুষের অধিকার ফেরত দেন, যাতে ভবিষ্যতে ক্ষমতায় থাকেন বা বিরোধী দল থাকেন তাতে যাতে আপনারা শান্তি পেতে সক্ষম। চিকিৎসা চাই আমরা নিরাপত্ত সরকারের অধীনে নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণ ভোট দিয়ে তারা তাদের প্রতিনিধি বানাবে, দেশের মালিক জনগণ, আমরা জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করতে চাই। দেশ কেউ ওয়ারিসূত্রে মালিক নয়, কোনো ব্যক্তি দেশের মালিক নয়, কোনো সুতরাং কোনো ব্যক্তির খায়স বা ইচ্ছা বা তাদের অপপ্রয়াস প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের না। এর প্রতিবাদ প্রতিরোধ এবং জীবন বাজি রেখে এটাকে আমরা রুখব গণতন্ত্র। আমি সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি আশা করি আপনারা আমার এই বক্তব্য দলের বক্তব্য না এই বক্তব্য এবং সাংবাদিক বন্ধুরা যদি যুগে অন্যায় বিরুদ্ধে থাকে আশা করি আমাদের ছোট একটা প্রশ্ন ছিল, প্রশ্ন হলো কি এই যে আজকে যে স্থগিত জনসভা এটা কবে লাগা হতে পারে এই বিষয়ে কিছু বলেন। আমরা বললাম অনুমতি না দেয় যে কর্মসূচি পালন করা যায় অনুমতি ছাড়া সে কর্মসূচি পালন। দেখি একটা ভাই আমি